আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের কমপ্লেক্স জলার মাঠে বিস্তীর্ণ এলাকা জুড়ে হঠাৎই আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কি কারণে আগুন লাগে সাধারণ মানুষ বুঝতে না পারলেও সেখানকার পঞ্চায়েতের সদস্য এবং নেতৃত্বদের বক্তব্য, এই অঞ্চলের জমি মাফিয়াদের রাজত্ব চলে, তাদের মধ্যে কেউ এই আগুন লাগাতে পারে বলে মনে করা হচ্ছে। লকডাউনের জেরে এখন বেশিরভাগ মানুষই গৃহবন্দী, তাই এই নির্জনতার সুযোগ নিয়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে দাবি তাদের। আগুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎই এলাকাবাসী প্রাণের ঝুঁকি নিয়ে জলের বালতি দিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও চৈত্র মাসের প্রখর রোদে শুকিয়ে কাঠ হয়ে থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে দমকলের একটি ইঞ্জিন এসে দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভাতে সমর্থ হন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। আজকে সকাল প্রায় 10টা থেকে 11টা নাগাদ এখানকার স্থানীয় মানুষ হঠাৎ লক্ষ্য করে যে যেগুলো সব এই যে জমিগুলো রয়েছে, আপনারা দেখছেন সব চাষের জমি, জলা জমি, এই জমিগুলো বিগত দিনে চাষ হয়ে এসছে, এখন দেখছেন হোগলা বন হয়ে রয়েছে। এখানে বলা চলে জমি মাফিয়াদের রাজত্ব চলে। তো আজকে সকাল 10টা 11টা নাগাদ এখানে আগুন লাগে, অজ্ঞাত কোনো কারণে আগুন লাগে। এখনও জানা যায়নি যে কে আগুন লাগিয়েছে। তো বিষয়টা আমরা এসে স্থানীয় প্রশাসন এবং দলের তরফে আমরা এসে লক্ষ্য করেছি, আমাদের স্থানীয় বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়কে সমস্ত বিষয়টা জানিয়েছি, উনি তৎপরতার সহিত এখানে দমকলের ইঞ্জিন পাঠিয়েছেন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে, এটুকু বলতে কোন থানার আন্ডারে পড়ছে? লিলুয়া থানার। তারা কি এখন এসে পৌঁছেছে? লিলুয়া থানার বড়বাবুকে জানানো হয়েছে, উনি আসছেন বলছেন। সামান্য 2-1টা ধোঁয়া আছে, ঠিক আছে। এবার এই জায়গাটা নিভে গেলে ঠিক আছে, কিন্তু বাড়লেই খুব মুশকিল। কটা ইঞ্জিন হাওয়া দিলে? কটা ইঞ্জিন আমাদের তো এখানে একটাই এসেছে, রিপোর্ট ভূমি 24x7।